শরীরের চেয়েও লম্বায় 2 ফুট বড় চুল, দেশের সবচেয়ে লম্বা চুলের অধিকারী হিসেবে দাবি করা আনিকা চুলের কারণেই পরিচিতি পেয়েছেন দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও। আমার চুলের দৈর্ঘ্যতা লম্বায় বেশি, আমার হাইট হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, আমার চুলের হাইট হচ্ছে 7 ফিট, আর হচ্ছে যদি সেন্টিমিটারে বলি আমার চুল অ্যাকচুয়ালি 58 সেন্টিমিটার্স লঙ্গার দেন মি, যেটা হচ্ছে আমার হাইট 155 সেন্টিমিটার্স আর চুলের হচ্ছে 213 সেন্টিমিটার্স। শৈশব থেকেই বড় চুলের জন্য প্রশংসা কুড়িয়েছেন আনিকা, পরিবারের অন্যরাও শখের বসে চুল না কেটে বরং যত্ন নেন ছোট্ট আনিকার চুলের। ছোট থেকেই সবার প্রশংসাটা পেয়ে ওঠা, ছোটবেলা থেকে আমার চুলটা অনেক বড় রাখে। আমার আম্মু যেটা আমাকে বলে যে আমার 40 দিন পর, মানে জন্মের 40 দিন পর যে চুলটা কাটা হয়, তারপর থেকে 3-4 বছর পর্যন্ত ওরা আর চুলটা ফেলেনি। 10 বছর বয়সে আনিকার ইচ্ছের বিরুদ্ধে লম্বা চুল জোর করে কেটে দেন খালারা, তবে থেমে না গিয়ে বরং নিজের চুলের প্রতি মায়া থেকেই বড় করতে থাকেন মাথার চুল। অসুস্থতা কিংবা নানা প্রতিকূলতায় অন্যদের কথা না শুনে চুলের যত্ন করে গেছেন তিনি। একবার আমার খালারা হচ্ছে আমার চুল কেটে দেয় যে এত ছোট মেয়ে এই চুলের যত্ন করতে পারবে না, তো কেটে দেয়। তারপরে হচ্ছে আমি আবার গ্রো করতে থাকি, দেন আমার হচ্ছে টাইফয়েড হয়েছিল, আমার মনে আছে তখন আমি সেকেন্ডারি স্কুলে পড়ি, তো সবাই খুব জোরাজোরি করলো যে টাইফয়েডে তো চুল অনেক পড়ে যায়, আমরা অনেক হেয়ার ফল হচ্ছিল, ওই যে নতুন বাসাটায় আমরা উঠেছিলাম ওইটার পানির কারণেও আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছিল। তো আমি আর কি মানে অনেক বেশি মায়া চলে আসছে, তখন আর কাটতে পারিনি, কাটি নাই, যে একবারই আমাকে তোমরা ধরে বসে চুল জোর করে কাটিয়েছো আমি এবার আর কাটবো না। ছোটবেলা থেকেই আকর্ষণীয় এই চুলকে অমূল্য সম্পদ মনে করেন আনিকা, তবে সময়ের সাথে তাল মিলিয়ে চুলের স্টাইল পরিবর্তনের ইচ্ছে হলেও পার্লারে না গিয়ে বরং সবই করেছেন ঘরে বসে। চুলের যত্নে পরিবারের সকল সহায়তা পেয়েছেন বলে জানান লম্বা চুলের অধিকারী এই তরুণী। কলেজে উঠি তখন অ্যাকচুয়ালি আমারই মাথায় একটু ভূত চাপে যে একটু নিউ হেয়ার স্টাইল ট্রাই করি, তো ওইবার একবার কাটা হয়। তবে আমি হচ্ছে চুলটা সবসময়ই ট্রিম করি, ট্রিম করা হচ্ছে আমার খুব ফেভারিট একটা জিনিস ছিল, কিন্তু কখনো পার্লারে যেয়ে ওইভাবে করতাম না, আমি আমার মা বা আমার বোন আমাকে করে দিত, তো আমি চুল নিয়ে কাউকে বেশি একটা বিশ্বাস করতে পারি না, তো আমি সচরাচর আমার মা বা বোনের দ্বারাই আমার চুলটা অলওয়েজ ট্রিম করতাম। দেশে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান আনিকা, এরপর থেকে শুরু হয় বাবা মা কিংবা পরিবারের অন্যদের ছাড়াই সবকিছু সামলানো অভিজ্ঞতা। একদিকে লম্বা চুলের যত্ন, অন্যদিকে পড়ালেখার পাশাপাশি চাকরি, সবই এক হাতে সামলেছেন আনিকা। পালা এলো আমার বাইরে চলে যাওয়ার, আমি বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য বাইরে চলে যাই, তো তখন আসলে আর ওভাবে যে ট্রিম করা যেটা আমার মা বোন আমাকে করে দিত ওটা আসলে ওইভাবে পসিবল হয় না, যেহেতু এত বড় চুল, আমার একটা সবসময় ভয়, মানে চুলটা যেহেতু আমার কাছে অনেক অমূল্য একটা জিনিস, এটা কারো হাতে সঁপে দেওয়া আমার জন্য অনেক মানে বড় একটা ভয়। বংশ পরম্পরায় আনিকার পরিবারের অন্য নারীদেরও রয়েছে লম্বা চুল, তবে মা বোন কিংবা খালাদের পায়ের হাঁটু পর্যন্ত চুলের দৈর্ঘ্য হলেও আনিকার চুল পায়ের পাতা ছাড়িয়ে পড়ছে মাটিতে। আমার ফ্যামিলিতে আমার আম্মু, আমার বড় বোন, আমার নানি, খালা, ওদের সবারই বড় বড় চুল ছিল, তো সবার চুল হাঁটু পর্যন্ত ছিল, তো তখন আমার একটা ইচ্ছা কাজ করতো যে সবার চুল হাঁটু পর্যন্ত গেছে আমি পা পর্যন্ত করব। তো তারপরে পা পর্যন্ত যাওয়ার পর আমার হচ্ছে মাথায় খুব ইচ্ছে হলো যে আমার চুল এবার পা ছুঁয়ে মাটিতে গড়াবে। সব ইম্পসিবল জিনিসগুলোকে পসিবল করার খুব একটা আপ্রাণ চেষ্টা আমার ভিতরে সবসময়। বিদেশের মাটিতে নানা প্রতিকূলতায় আর ব্যস্ততায় সময় কাটলেও চুলের যত্নে সবসময় সক্রিয় ছিলেন আনিকা। চুল লম্বা করার পেছনে পরিবারের সমর্থন থাকলেও আদরের মেয়ের নানা চ্যালেঞ্জ দেখে মত পাল্টে চুল কাটতে বলেন বাবা মাও। এক হাতে রান্না এবং আমার স্টাডি, আমার জব সবকিছু করা নিয়ে বিরাট একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে। আমার আব্বু হচ্ছে বেশ চিন্তা করতো আমাকে নিয়ে, বলতো যে তুমি দেখো ট্রেনে ওঠার সময় যেন চুলটা বেঁধে না পড়ে, ওই ট্রেনের দরজাগুলো অটোমেটিক ক্লোজ হয়ে যেত। আমার চুল পা বেয়ে চলে গেছে ফ্লোর পর্যন্ত, তখন বাসা থেকেও আমাকে বলা শুরু করলো যে তুমি চুলটা কেটে ফেলো, তোমার জন্য লাইফটা ইজি হয়ে যাবে। তো তখন আসলে আর হচ্ছে আমি হেয়ার স্টাইল নিউ ট্রাই করা বা এগুলা সব বন্ধ করলাম, যে না এবার আমি গ্রো করব, দেখি কত দূর আমি গ্রো করতে পারি। লম্বা চুলের কারণে অস্ট্রেলিয়ায় বন্ধুরা কিংবা পরিচিতরা প্রায় আনিকার কাছে জানতে চাইতেন তার জন্মভূমি সম্পর্কে, আর আনিকাও এমন সুযোগে বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাসের কথা তুলে ধরতেন গর্ব নিয়ে। বর্তমান সময়ে বেশিরভাগ নারী যেখানে চুল ছোট করে বিভিন্ন স্টাইলে রাখতে পছন্দ করেন, সেখানে আনিকা লম্বা চুলকেই মনে করছেন নারীর ভূষণ। অনেক কিছু জানতে চায় আমার সম্পর্কে যখন আমার চুলটা দেখে, এটা কি তোমার দেশের ট্রেন কিনা, তোমার দেশের
কালচারে এটা কিনা তো আমি তখন আমার দেশের সম্পর্কে মানুষকে জানানোর একটা বিরাট সুযোগ সুবিধা পাই কিভাবে আমরা আমাদের ভাষার জন্য লড়াই করেছি কিভাবে আমরা আমাদের দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছি তো আমার কাছে খুব ভালো লাগে যে এর মাধ্যমে আমি একটা উপায় খুঁজে পাই আমার দেশটাকে বাইরের দেশে রিপ্রেজেন্ট করার আমি সব মেয়েদের সব রকম স্টাইলিশ সুন্দর ছোট চুলের একটা আলাদা সৌন্দর্য আছে বড় চুলের একটা আলাদা সৌন্দর্য আছে কিন্তু যেহেতু আজকাল মডার্ন একটা ইরা চলছে সবাই ছোট চুলটাকে অনেক বেশি প্রেফার করে তো ওদের জন্য আমি একটা এক্সাম্পল হয়ে দাঁড়াতে চাই যে না চুলটা অ্যাকচুয়ালি নারীর একটা ভূষণ একটা অলংকার সৃষ্টিকর্তার দেয়া আমরা যদি এটাকে এভাবে গ্রো করতে পারি এটাও মানুষের মধ্যে অন্যরকম একটা আকর্ষণ তৈরি করবে চুল ছেড়ে দিলে মাটিতে লেগে ময়লা হবে কিংবা দুর্ঘটনার ভয়ে প্রায় বেঁধে রাখতে হয় লম্বা চুল একসময় চুলের ভারে ঘাড় ব্যথা শুরু হলে ডাক্তার একাধিকবার বলেছেন চুল কেটে ফেলতে তবে কোনো কিছুতেই নিজের শখ মাটি হতে দেয়নি স্বপ্নবাজ এই তরুণী বরং চুলের মাধ্যমেই নিজেকে বাংলাদেশী হিসেবে পরিচিত করেছেন বিদেশের মাটিতে ছেড়ে বেড়ালে আমি নিজেই হোঁচট খাবো বা ময়লা লাগবে তো সবসময় ফোল্ড করে রাখতে রাখতে আমার অ্যাকচুয়ালি ঘাড়েও ব্যথা হয়ে যায় তখন ফিজিওথেরাপিস্টরা বলে যে তুমি চুলটা কেটে ফেলো তখন আমি আর ছোট করিনি তো এইখান থেকে চ্যালেঞ্জটা সম্পূর্ণই আমার সবাই যেটা আমাকে বলতো যে কি পাগলামো কিন্তু আমি সবাইকে বলতাম যে ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়ান ডে আম গোনা বি অন টিভি আম গোনা বি অন দ্য রেকর্ড যখন অনেক বেশি কষ্ট হয়ে যায় গরমের দিনে আমি আবার চিন্তা করি নিজে যখন আয়নার সামনে যেয়ে দাঁড়াই বা যখন সবার এই প্রশংসাগুলো শুনি তখন আসলে ওইটার কাছে এটা কিছুই না তখন মনে হয় যে না আমার চুলটা রাখা সার্থক দৈর্ঘ্যর হিসেবে দেশের সবচেয়ে লম্বা চুলের অধিকারী হিসেবে নিজেকে দাবি করেন আনিকা যতদিন বেঁচে আছেন নিজের চুলকে আরো বেশি লম্বা করতে চান তিনি লম্বা চুল দিয়েই আধুনিক যুগে সকল রেকর্ড ভেঙে নিজেকে পরিচিত করতে চান বলে জানান এই তরুণী আমাদের উচিত চুলটাকে আসলে ওই চান্সটা দেওয়া আল্লাহর এই সুন্দর সৃষ্টিটাকে মানুষের সামনে তুলে ধরার প্রেরণাটা সব নারীরই থাকা উচিত সো আমি ওই নারীদের জন্য এক্সাম্পল হয়ে দাঁড়াতে চাই এই আর্টিফিশিয়াল যুগে সাধারণ হয়ে থাকাটা একটা অসাধারণ বিষয় রেকর্ডে থাকা এটা আমার খুব পছন্দের